আসসালামু আলাইকুম। আমি এখন 9 তারিখের ওয়ার্ক ট্র্যাকিং রেকর্ড করতেছি। তো 9 তারিখে আমি যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে, এখানে যে ড্যাশবোর্ড পেজটা আছে, ক্যালেন্ডার, ক্যালেন্ডারের মধ্যে টাস্ক থাকে, যখন কোনো টাস্ক থাকবে বা ইভেন্ট থাকবে তখন এই তারিখের পাশে ডট থাকবে। তো এই ডটের মধ্যে ক্লিক করলে একটা লিস্ট আসবে, যতগুলো টাস্ক দেওয়া আছে বা টাস্ক আছে সেই টাস্কে একটা লিস্ট থাকবে। এখানে 5টা আছে, এখানে ক্লিক করলে 5টা শো করবে। সেমভাবে যে তারিখে যতগুলো টাস্ক থাকবে ততগুলো টাস্ক লিস্ট আকারে শো করবে। তো প্রথম দিকে এই টাস্কগুলো জাস্ট সাবজেক্টে শো করতো, এখানে কোনো আইডি বা কোনো প্রকার ইনফরমেশন, অন্যান্য ডিটেলস যেগুলো আছে সেগুলো আসতো না, সেগুলো আসতেছিল না। তো আমি এগুলো ফিক্স করলাম, লেআউট ইস্যুটা ফিক্স করলাম কিছুটা। এরপর এখানে ক্লিক করলে এর মধ্যে একটা আইডি থাকবে এবং সেই আইডি ধরে ইকো পেজে চলে আসবে, এবং ইকো পেজে আসার পরে এইখানে যে কার্ডে থাকবে এই কার্ডের মধ্যে কোন টিচার এই টাস্ক দিল সেই টিচারের নিজের নামটা, তারপর তারিখ কয় তারিখে দেওয়া হয়েছে সেটা, এবং টাস্কের একটা ডিটেলস এই জায়গায় থাকবে। তারপরে যখন কেউ এই টাস্কের উপরে ক্লিক করবে তখন এই টাস্কের সাবজেক্টের নাম, টিচারের নাম, তারিখ এবং ইন ডিটেলস বাকি ডিটেলসগুলো এখানে থাকবে। আর এই টাস্কটা উপরেই ফিক্সড অবস্থায় থাকবে, আর স্টুডেন্টরা এখানে যদি চ্যাট করে তাহলে টাস্ক উপরেই থাকবে, চ্যাটগুলো জাস্ট নিচের দিকে চলে যাবে, এটা নাড়াচাড়া করবে না। আর টাস্ক দেখতে হলে পুরোটা এখানে ক্লিক করলে টাস্ক দেখতে পারবে। তো এই ছিল মূলত 9 তারিখের আমার ওয়ার্ক ট্র্যাকিং।